আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ দেখার জন্য শিলাস ডায়রি থেকে আমি শিলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি আল্লাহর সুন্দর এই ক্রিয়েশন দিয়ে। এই যে ফোরিংটা দেখছি আর এত ভালো লাগছে এর কালার কম্বিনেশনটা দেখে, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের জন্য এই পৃথিবী এবং পৃথিবীতে তৈরি যাবতীয় কিছু উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ। খুবই সুন্দর একটা জিনিস দেখছি ফোরিংটা, আর ভাবছি ফোরিংটার এই ডানার মতো, এই পাখার মতো যদি আমাদের পাখা হতো কতই না ভালো হতো। ফোরিংটার কত মজা না, সে এখান থেকে সেখানে মন মতো করে যেতে পারে, মন মতোভাবে ঘুরে বেড়াতে পারে। তো আমাদেরও যদি হতো এরকম ডানা তাহলে তো সবাই বেশ মজা করে এখানে সেখানে যেতে পারতো। তো এটা তো আর সম্ভব না যেহেতু আমরা মানুষ, এটা তো জাস্ট একটা কল্পনা, তাই বলে কি ঘুরে বেড়ানো সব কিছুই বন্ধ থাকবে? তো সাধ্যের মধ্যে আশেপাশে যতটুকুই ঘুরে দেখানো সম্ভব বা ঘুরে দেখা সম্ভব তো ততটুকুই এনজয় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আর কোনো রান্নাবান্নার রেসিপি দিব না, প্রতিদিন এত রান্নাবান্নার প্যারা বলেন বা সংসারের বিভিন্ন কাজ ঝামেলা টেনশন সব কিছু মিলিয়ে ভালো লাগে না সবসময় রান্নার রেসিপি বা রান্নাবান্না করতে। তাই বলে তো রান্নাবান্না থেমে থাকবে না, আজও সকালে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে ফেলেছি এবং দুপুরে খাওয়া দাওয়াও আমরা তাড়াতাড়ি শেষ করেছি। আমি আর সিফাত একটু এসেছি নবাবগঞ্জে, আমি যেহেতু দোহা নবাবগঞ্জে থাকি তো এই জায়গাটাতে আমার একটু কাজ ছিল, তো কাজ করতে একটু দেরি আছে। এই জায়গাতে আমি সিফাতকে বলেছি চলো একটু খেয়ে নাও, যেহেতু তুমি তো অনেক আগেই খেয়েছো। তো ও এসে মেনু কার্ড দেখছিল কি খাবে বা না খাবে, আর এর মধ্যে আমি লাচ্ছিও একটা অর্ডার করে দিয়েছি। আমার তো লাচ্ছি ভীষণ পছন্দ, আমি যেখানেই যাই লাচ্ছি তো খাবই খাবো। আর সিফাতের একটা ড্রিঙ্কসও চলে এসেছে, খাচ্ছিল আর বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলাম আমরা, মজা টজা করছিলাম। আর এখানে সিফাত শর্মা অর্ডার করেছিল, তার জন্য শর্মাটাও চলে এসেছে, সে তো মহা খুশি। সে তো এই যে খাচ্ছে আর আমাকে বলছিল যে আম্মু তুমিও একটু এখানে শেয়ার করো প্লিজ। আমি বললাম যে না, যেহেতু আমি তো লাঞ্চ করে এসেছি আমার তো আর খিদা নেই, তো তুমিই খাও। তো ও তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছে। তো এই তো আজকের টুকটাক ঘোরাঘুরি নিয়েই আজকের ভিডিওটি বানিয়েছি। আমার কাজটা শেষ হয়ে গিয়েছে অলমোস্ট, এরপরে আমি সিফাত চলে এসেছি একটা সুপার শপে। এই সুপার শপটাতে আমার প্রায়ই আসা হয়, এখানে সব কিছু একসঙ্গে হাতের নাগালে পাওয়াতে বেশ সুবিধা, আমার বিভিন্ন শপগুলোতে ঘুরে ঘুরে দেখতে হয় না। আর এখানকার সবগুলো পণ্যেরই কোয়ালিটি অনেক ভালো। তো নাড়ুটা দেখছিলাম, নারিকেলের নাড়ু, এটা অনেক টেস্টি, আমি যতবারই এনেছি খুবই মানে মজা লেগেছে। আর এই নুডলস বা স্প্যাগেটিটা এখানে নতুন এসেছে তাই দেখলাম, আর ঘুরে ফিরে দেখছি কি কি আমার লাগবে, কি কি শেষ হয়ে গিয়েছে। সংসারে দেখা যায় একসঙ্গে অনেক কিছুই নিলে, যেমন এসেন্স বলেন, বিভিন্ন মশলা বা বিভিন্ন কালার, এগুলো দেখা যায় একসঙ্গেই নেওয়া হয়, আবার ব্যবহার করতে করতে দেখা যায় এগুলো সবই প্রায় একসাথেই শেষ হয়। তো এই হিসেবে দেখা যায় একটা ভালোই ব্যাপার যে একসঙ্গেই সব নেওয়া হয়, তো ভালোই হয়ে যায়, একসঙ্গে দেখে দুখে নেওয়া যায় কোনটা শেষ হয়েছে কোনটা আছে। আর এগুলো তো নেওয়া চলছিলই, পাশাপাশি আমি একটু ক্রোকারি যে চলে এসেছি, এখানে বিভিন্ন ধরনের কাঁচের আইটেম আছে। আর এই যে হলুদ মগগুলো, স্মাইলি মগগুলো, এগুলো ভীষণ সুন্দর লাগছিল, ভাবছিলাম নিব কি নিব না, কারণ বাসায় এত মগ আছে, এই চিন্তা ভাবনা করেই আর কোনো মগ নিলাম না। আর এই তো বিভিন্ন কাঁচের জিনিস দেখছি, এগুলো এখন আপাতত আর লাগছে না যেহেতু বাসায় আছে। এরপরে তো আমি চলে এসেছি লন্ড্রি আইটেমে, বিভিন্ন ধরনের ওয়াশিং পাউডার এখানে আছে, এই রিন ওয়াশিং পাউডার, এটা বেশ ভালোই কার্যকরী। আমি তো সার্ফ এক্সেল সবসময় ব্যবহার করি, কিন্তু রিন, হুইল, বিভিন্ন প্রোডাক্টগুলো বেশ ভালো। এরপরে আমি এই সেকশনটাতেও চলে আসলাম, ঘুরে ফিরে দেখছি যে অনেক ধরনের নতুন নতুন প্রোডাক্টও এখানে উঠিয়েছে, বেশ ভালোই লাগছিল। আর এখানে এই যে এই কফির স্যাশেটা, এটা আমার কাছে একেবারেই নতুন, আমি যে এই প্রথমই দেখছি। হয়তো আপনারা এর মধ্যে অনেকে দেখেছেন বা খেয়েছেন, কিন্তু আমি বাস প্রথম দেখছি, তো আমার কাছে ভালোই লাগছিল। এক এক
ডিস্ট্রিক্টের বিভিন্ন থিমগুলো তুলে ধরেছে কফির প্যাকেটটাতে। আর সিফাত তো নিয়ে নিল কফি, ও কফি চা ভীষণ পছন্দ করে, তো নিয়ে নিল, আমি আর মানা করিনি। আর এখানে চকলেট সেকশনে চলে আসলাম, এটা তো বাচ্চাদের ফেভারিট একটা সেকশন। তো সিফাতকে বললাম যে ঠিক আছে নিয়ে নাও, তুমি তোমার জন্যও নাও, ফারনাজের জন্যও নাও, ফারনাজের জন্য তো চকলেট নিতেই হবে, আমি যে কোনো জায়গাতেই যাই ওর জন্য, আর কিছু নেই বা না নিই, চকলেটটা নিলে ওর ব্যাস আত্মাশান্তি, মনে হয় কি হ্যাঁ সব কিছুই পেয়ে গিয়েছে। তো ও তো স্নিকার্সটা বেশি পছন্দ করে, তো স্নিকার্সটা নিয়ে নিল। এখানে মেকআপ ফাংশনে চলে আসলাম, নেল পলিশের কালারগুলো এত সুন্দর ছিল, কিন্তু নেল পলিশ এখন দেয়া হয় না, আর এক সময় ছিল অনেক নেল পলিশ দিতাম, কিন্তু এখন বিভিন্ন কাজে আর দেয়া হয় না, বিভিন্ন সমস্যার কারণেও দেয়া হয় না। তো এখানে দেখছিলাম লিপস্টিকের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর এসেছে, আমি জাস্ট একটা ফেস পাউডার নিয়ে নিয়েছি। এরপরে জুতার কালেকশনেও চলে আসলাম, আমার তেমন ভালো লাগেনি, অনেক ধরনেরই জুতা ছিল, তারপর মন কাড়েনি কোনো এমন ডিজাইন। তো চলে আসলাম ফ্রোজেন সেকশনে, এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম আছে, এগুলো আসলে টাইম সেভার। এখানে যে ফ্রোজেন পাওয়াটা দেখতে পাচ্ছেন, এটা ঘরে নিয়ে রাখলে সকালে দেখা যায় অনেক সময় ভালো লাগে না, বা অনেক সময় মেহমান চলে আসে তখন হুটহাট করে এই পাওয়াটাটা ভেজে দিলে দেখা যায় কি টাইম অনেক সেভ হয়, তো এটা অনেকেই নিয়ে রাখবেন। এগুলো তো অনেক ভালো, আগের মতো এখন অতটা খারাপ প্রোডাক্ট তৈরি করে না, তবে ঘরের জিনিস তৈরির সঙ্গে তো আর কোনো কিছু তুলনা করা যায় না, কিন্তু তারপরও যে এরকম রেডিমেড জিনিসপত্র পাওয়া যায় এটাও বা কম কিসের। তারপরে এই তো আমরা শপিং টপিং শেষ করলাম, গল্প গুজব করতে করতে এখন চলে যাচ্ছি বাসায়, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা বাসাতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমরা দেখতে বসে গিয়েছি কী কী নিয়ে আসলাম। এই তো নাগেট নিয়েছি, এটা তো সিফাতের অনেক পছন্দ, তো ও নিতে চাইলো, নিয়ে নিলাম। আর এই যে একটা ব্রেড, এই ব্রেডটা অনেক সফট, আর এই ব্রেডটা আমরা ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করি, তাই নিয়ে নেয়া। এই যে সেই মেকআপটা, মেকআপ না সরি ফেস পাউডারটা নিয়ে নিয়েছি। আর এখানে দুইটা রাঁধুনি মশালা, এটা আমি নতুন দেখেছি, আমি ভাবছি নতুনভাবে ট্রাই করব, নুডলসে দিব বা বিভিন্ন জিনিসে যেটাতে দেওয়া যায় সেটাতে দিব, তো দেখি কেমন লাগে। এরপর আমি স্যাভলন হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি, এরপরে এই যে ম্যাজিক হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি, এটা পানিতে গুলিয়ে ঝাঁকিয়ে তারপরে রেখে দিতে হয়, তো এটা দেখি কেমন হয়, যদি ভালো লাগে তাহলে হয়তো নেক্সটে আবারও নেওয়া যাবে। তো এই তো টুকটাক শপিং টপিং আর কি নেওয়া হয়েছে। শপিংয়ে যখনই যাই দেখা যায় কি লিস্ট করে যাওয়া হয় না আলসেমির কারণে, ওখানে গিয়েই দেখা যায় চোখে যা পড়ে ওটার মধ্যেই হয়তো নিয়ে আসা হয়, পরে বাসায় এসে আফসোস করি যে আল্লাহ এটা নিইনি ওইটা নিইনি, কিন্তু তারপরও নেক্সটের জন্য কখনোই লিস্ট করা হয় না, এটাই একটা ব্যাপার। আমার মতো আপনারা কে কে আছেন যে লিস্ট না করেই চলে যান পরে আবার আফসোস করেন, জানাতে পারেন। আর এই তো দীপকের মিষ্টি, এটা তো বাগমারা, নবাবগঞ্জের মধ্যেই বাগমারার একটা নাম করা দোকান, এখানকার মানুষ সবাই পছন্দ করে দীপকের মিষ্টিটা। আমি তো নবাবগঞ্জে গেলে প্রায় সময় আমি তো নিয়ে আসবই মাস্ট, আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, দেখা যায় ভাত খাওয়ার পরে একটা দুটা মিষ্টি সে ভীষণ পছন্দ করে, তো তার কথা মনে করেই অ্যাকচুয়ালি মিষ্টিটা আনা হয়, আমি ওখানে গেলে মাস্ট আনি। আর এই তো সেই ফেস পাউডারটা, এখানে দুইটা পাউডার ছিল আর একটা আয়না একটা পাফ, পাফটা একেবারেই পাতলা, তো আমি হাতে একটু লাগিয়ে দেখছি, আমি তো দেখে এনেছি, তারপরে এখন আপনাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। উপরের পার্টটা এই তো একটু গ্লিটারি টাইপের, বেশ ভালোই লাগছিল, হালকা চিকচিক করছিল। আর এরপরে নিচের পার্টটা, এটা উইদাউট গ্লিটার, এটা জাস্ট স্কিনের সঙ্গে একদম স্মুথভাবে লেগে যাচ্ছে, অনেক ভালো একটা ফিনিশিং দেয়। তো আমার আগেরটা শেষ হয়ে গিয়েছিল, যার ফলে আমি এটা আবার নতুন নিলাম। এরপরে এই যে এখানে ফারনাজ একটু নিয়ে নিয়েছে মিষ্টি, সে মিষ্টিটা খাচ্ছে আর বলছে যে আম্মু অনেক মজা মিষ্টিটা, তাই বললাম যে ঠিক আছে খাও, পছন্দ যেহেতু হয়েছে খাও। তো আজকে আর কি আর তেমন তো কিছুই না, এই তো টুকটাক গল্প গুজব ঘোরাঘুরি এগুলোর মধ্যেই
ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের সবার কাছেই আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নিউ নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।